ससतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मामृतंगमया आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं। यद् गर्भे जायते लोक यस्या स्नेहेन जीवति सा सक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी पिता सर्ग पिता धर्म पिता ही परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियंते सर्वदेवता। महालया शरतेर दीपान्विता अमावस्या महापुण्यतिथि पितृपुरुषेर आशीर्वाद एखन शतोत्सारित एई तिथिते पृथ्वी हये उठे महा आलय। ए समय तादेर देवजानेर पथ आलोकित बोलेई एई तिथि महालया तादेर उद्देश्ये निवेदित तिल तर्पणेर शेष दिन। অন্যদিকে মহামায়া দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। ওই আনন্দময় এলো আনন্দ ভবনে আনন্দময় এলো আনন্দ ভবনে শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি তব শ্রী চরণে আনন্দময়েলো আনন্দ ভবনে আনন্দময়েলো আনন্দ ভবনে। বরশিতে একবার ধরায় শরতাসে তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে বরশিতে একবার ধরায় শরতাসে তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে আশিসে ভর মাগো তব প্রিয় ধরণী আশিসে ভর মাগো তব প্রিয় ধরণী তব বাণী ভেসে যাক অখিল বিমানে আনন্দময়েলো আনন্দ ভবনে আনন্দময়েলো আনন্দ ভবনে। দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয়, বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্র নয়, এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে আচ্ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। या चंडी मदकैटभादि दैत्यदलनी या माहेशोन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्ति शुम्मनिशुम्म दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার দিন।
शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आये धमानि दिव्यानि तस्थ वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्याति मृत्युमेति नान्नः पन्था विधीयते अयनाय नान्नः पन्था विधीयते अयनाय नान्नः पन्था विधीयते अयनाय आत्मविस्मृति मृत्युरि नामान्तर এই পবিত্র তিথিতে আত্মস্মৃতিরই প্রয়োজন। তাই আমরা যদি পিছিয়ে যাই এমন এক পবিত্র তিথিতে, দ্বিতীয় মনু সারচিসের অধিকার কালে চৈত্র বংশজাত রাজা সুরথের কাছে। আগচ্ছন্তু মে পিতরঃ ইমং গৃহন্তু অপহ অঞ্জলিং सुम्यः पितरस्तृप्यन्तामेतत् सतिलगङ्गोदकं तेभ्यः स्वधा। आश्चर्य, महावैश्य समाधि एखने? আমি ঠিক দেখছি তো? জয় জয় মহারাজ অধিরাজ সুরথের জয়। আপনিও নমস্য ব্যক্তি মহাবৈশ্য, কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি এই বিজন অরণ্যে? আমারও তো ঠিক একই প্রশ্ন মহারাজ। শশাঘরা পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে? মানুষের চেয়ে হিংস্র পশু আর কেউ আছে নাকি মহাবৈশ্য? যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি, সব কিছু অর্পণ করেছি, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়। বিস্ময়কর, এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেও পারিনি। যখন যবন নৃপতিদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তো কল্পনাও করতে পারিনি। এত বড় কৃতজ্ঞ? ছি ছি মহারাজ, কৃতজ্ঞ বলছেন কেন? সব স্বাধীনতাই তো আপনাকে দেওয়া আছে। শুধুমাত্র রাজকার্যে ও কোষাগারে হস্তক্ষেপ করবার চেষ্টা করবেন না, ও ব্যাপারে আমরা আপনাকে অব্যাহতি দিয়েছি মাত্র। প্রজারাও এতে খুশি মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। লজ্জায় ঘৃণায় অপমানে আমি পালিয়ে এসেছি। আমার আমার অবস্থাও ঠিক আপনারই মতন। আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে, আমার পুত্রের নামে। অথচ আমার চরম বিপদের দিনে যখন আমার স্ত্রীর কাছে সে অর্থ আমি চাইতে গেলাম। অসম্ভব, অর্থের কোনো অপব্যয় হতে দেব না আমি। তোমার বিপদ তুমি বোঝো, আমার অর্থে হাত দিতে এলে রাজদারে নালিশ করব আমি। পুত্রের কাছে গেলাম, তারও সেই একই মত। তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল। তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ। আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন মহারাজ একটু নিবেদন করব। বলুন। এই সামনেই ঋষি মেধার আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ, যদি আমরা তার কাছে গিয়ে আমাদের এই অবস্থার কথা জানাই। অতি উত্তম প্রস্তাব, বিশেষত মহালয়ার এই পূর্ণ প্রভাতে তাঁর দর্শন। চলুন বৈশ্যবর, চলুন। রূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাগুণি প্রকৃতিস্ত্বং চ সর্বস্য গুণত্রয় বিভাবিনি কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীস্তমীশ্বরী তং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্তং শান্তি ক্ষান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরাগদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিণী বাণভূষুণ্ডী পরিহায়ুধা সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভস্তি সুন্দরী পরাপরাণাং পরমাত্মমেব পরমেশ্বরী যচ্চ কিঞ্চিৎ কচিৎ বস্তু সত সদ্বাখিলাত্মিকে
सर्वस्या शक्ति सात्वंतिंस्त्वसे तदा जयात्वया जगत्स्रष्टा जगत्पाता तिजो जगत् सोऽपि निद्रावशङ्नीतः कस्तांस्ततुमिह शर विष्णु शरीरग्रहाणम् महामीशानुरेव च कारितास्तेजतोदस्तां कस्ततुं शक्तिमान् भवेत्। प्रणाम देव। प्रणाम। कल्याण होक। উপবেশন করো। মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। পিতৃতর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনেই। আমাদের মন খুবই উদ্বেলিত। অথচ শান্তি লাভের অভিপ্রায়ই তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে, রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই, অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না। যথা অমর্ত্যগণ ঠিক মতো কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন আনতে পাচ্ছে কিনা। আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পাচ্ছি না প্রভু। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। এসবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? এই সংসারে তিনি তো একমাত্র নিত্য, এ জগৎ প্রপঞ্চ তাঁরই লীলা। অহং রুদ্রেভিরবসুভিশ্চরামি, অহং আদিত্যৈরুতমিষ্যদেবৈঃ, অহং মিত্রাবরুণো ভাবি ঘোর্মি, অহং ইন্দ্রাগ্নিঃ অহমশ্বিনোভা, অহং সোমমাহনসংবিভোর্মি, অহং তষ্টারমুতকূষণং ভগম, অহং দধামি দ্রবিণং হবিষ্মতে, শূদ্রাবে যজমানায় সুন্নতে, অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাম, চিকিতুষী প্রথমা যজ্ঞিয়ানাম, তাং মহাদেবা গদধু পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূরিয়াবেশয়ন্তীম, অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুতমানুষেভি, যং কাময়ে তং তমুগ্রং কৃণোমি, তং ব্রহ্মাণং তমঋষিং তং সুমেধাম, অহং রুদ্রায় ধনুরাদনোমি, ব্রহ্মদ্বিষেশরবে হন্তবাহু, অহং যনায় সমদং কৃণোমি, অহং দ্যাবা পৃথিবী আবিবেশ। ক্ষমা করবেন প্রভু, পরমপিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া? এ সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবে ত্রাণে এই মহাদেবী লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্য সিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন, এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রীতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকীর্তিতা, উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য, সে বহু পূর্বের কথা।
অসুরাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সেই সে হয়ে উঠেছিল ঘোরতর দেববিদ্বেষী। দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করল এক কঠিন কঠোর তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে সে সংবাদ গিয়ে পৌঁছল স্বর্গে দেবরাজেন্দ্রের কাছে। বলেন কি দেবর্ষি নারদ, এক অসুর বালকের তপস্যাতেই আপনি বিচলিত? উদ্বেগের কারণ কি সত্যি নেই প্রভু? সে তো আর বালক নেই দেবরাজ। ঠিক আছে, অসুর তনয়কে যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমি করছি। আমি সর্বপ্রকারেই তাকে নিরস্ত করার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। এখন শেষ ভরসা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ। মহিষাসুর, তুমি আমায় মুক্ত করেছো বৎস, তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষেরই নয় যে কোনো রূপ ধারণ করতে পারবে, এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব? কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত্য পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার।
একটি নিদারুণ দুঃসংবাদ আপনাদের শোনাতে হবে। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যা বলে দেবতাদের অবদ্ধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ তা কি করে সম্ভব? প্রজাপতি ব্রহ্মার বরদান তো নিষ্ফল হবার নয়। তার অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না, অসুর হয়ে সে আমাদের অবদ্ধ থেকে যাবে। তাহলে এখন উপায়? এত বিচলিত হবেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায় একটা নিশ্চয়ই হবে। আপাতত সমস্যা, সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ সম্মুখ যুদ্ধে আমরা ভীত নই, কিন্তু সে তো বহুরূপী মায়াবী দানব, যদি আক্রমণ করে আমাদের দৈবী শক্তি প্রয়োগ করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, সংবাদ শুভ নয় দেবরাজ। প্রভু মানুষ চক্ষে দেখেছেন মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে নারীর ছদ্মবেশে প্রবেশ করে তাদের যোগ্য লণ্ডভণ্ড করবার চেষ্টা করেছে। মর্ত্যধাম! তাহলে এখন উপায়? সেটাই সম্ভব, কারণ এত তাড়াতাড়ি স্বর্গ আক্রমণ করার দুঃসাহস তার হবে বলে মনে হয় না। অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ, মর্ত্য থেকে শুরু হয়েছে তাই বা কে বলতে পারে। কিন্তু ঋষি কাত্যায়নের আশ্রম, মা তুমি যেই হও তোমার এখানে কোনো ভয় নেই, কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো, আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনব। আমি মহিষাসুর, বলুন কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। মৃত্যু? অসম্ভব! ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না তখন নারী কি করবে? আমি অমর। আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে, এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে?
এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। তার বারোরই সুরা ব্যবস্থা আছে, আর দেবরাজের সোমরসের ভাণ্ডার তো অপরন্ত। কিন্তু না না, অবস্থা অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব, ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। সে কি এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয়, এই তো এই তো আমি এবার তো দেখে এলাম আমার ঝাঁক বাহন মরে পড়ে আছে, আমার স্বর্ণ চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো প্রভু 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 কি সংবাদ মাতলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। আশ্চর্য, সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চৈশ্রবার আত্মনাদে ছুটে যাবার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। আমি এখনই রথে আরোহণ করে ব্রহ্মাকে সংবাদ দে। খাম খাম খাপুরুষ কোথাকার, সাহস থাকে তো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হ, ভীরুর মতো লুকিয়ে আছিস, এই নাকি তুই বীর যোদ্ধা? যুদ্ধসাধ তোমার এখনি মিটিয়ে দিচ্ছে, নাও অস্ত্র ধরো। আমার বাঁচা বাঁচা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে, উদগ্র অশিলেখা বিরলাক্ষ। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, আমাদের প্রস্তুত হবার সময় না দিয়েই তো প্রস্তুত। আসলে কাল সকালে এই যুদ্ধ আরম্ভ, মনে থাকে জানো? সময় নেই, ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ পাঠান, আপনাদেরও সৈন্য সজ্জিত করুন। মাতলি, দেব সেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করো শীঘ্রই। যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। প্রিয়ে, তোমার এখন মহর্ষি কাত্যায়নের আশ্রমেই যাওয়াই শ্রেয়। কিন্তু প্রভু, আপনাদের যদি কোনো বিপদ হয়? তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সব অসুরের সেরা, দেখা যাক দানব ত্রাসেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয়।
না প্রজাপতি ব্রহ্মা, যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন, এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন প্রলয় ঘটে যাবে। তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধহয় ঠিক হবে। আমারও তাই মত। মর্তে একমাত্র কাত্যায়নের আশ্রমে আত্মগোপনের পক্ষে শ্রেয়। তবে তাই হোক। স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সবকিছু আমাদের, শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি, অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে, দেবরাজেন্দ্রকে আমার চাই চাই। চামর, কোন সংবাদ পাওয়া গেল ওদের? চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চেকুর? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা আনন্দ করো, উৎসব করো, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো মেনকা উর্বশীদের, আমরা নাচ দেখব, গান শুনব।
এবারে শচীকে করব আমাদের দাসী। অসম্ভব, স্পর্ধা কিছুতেই সহ্য করা সম্ভব নয়। অবশ্য ঋষি কাত্যায়ন, আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব? আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি, তাঁরাই এর প্রতিকার করবেন। কি সংবাদ, এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা, আমাদের ভৃত্য বানাতে চায়, শশী কি করতে চায়? দাসী কে? শান্ত হন দেবাদিদেব, আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আধ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন, এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। ততো উতিকোপপূর্ণস্য চক্রিণো বদনাত্ততঃ নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণঃ শঙ্করস্য চ অন্যেষাং চৈব দেবানাং সক্রাদীনাং শরীরকঃ নির্গতং সুমহত্তেজ তচ্চৈকং সমগচ্ছত অতীব তেজসঃ কূটং জ্বলন্তমিব পর্বতং দদৃশুস্তেষু রাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদগুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ং দিশাম। নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্দ্যপাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগচ্চিন্ত্যমানস্বরূপে, নমস্তে মহায়োগিনী জ্ঞানরূপে, নমস্তে সদানন্দনন্দস্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য যন্তঃ তমেকাগতির্দেবী নিস্তারকর্ত্রী। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অরণ্যে রণে দারুণে শত্রুমধ্যে নলে সাগরে প্রান্তরে রাজগে তমেকাগতির্দেবী নিস্তারহেতু। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অপারে মহাদুস্তরে তিয়ন্ত ঘোরে বিপৎসাগরে মজ্জতাং দেহভাজাং তমেকাগতির্দেবী নিস্তার নৌকা। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমশ্চণ্ডিকে চণ্ডদোর্দণ্ডলীলা সমুৎখণ্ডিতা খণ্ডলা শেষভীতে তমেকাগতির্বিঘ্ন সন্দোহহন্ত্রী। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, তমেকাজিতা রাধিতা সত্যবাদী নমেয়াজিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ক্রীড়াপিঙ্গলাত্তং সুষুম্নাশনাডী। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমো দেবী দুর্গে শিবে ভীমনাদে সরস্বত্যরুন্ধত্যমৌঘস্বরূপে বিভূতিশচী কালরাত্রিস্বতিত্বং। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, শরণমসি সুরাণাং সিদ্ধবিদ্যাধরাণাং মুনিদনুজনরাণাং ব্যাধিভিঃ পীড়িতানাং নৃপতিগৃহগতানাং দস্যুভিরাবৃতানাং তমসি শরণমেকা দেবী দুর্গে প্রসীদ, দেবী দুর্গে প্রসীদ, দেবী দুর্গে প্রসীদ, দেবী দুর্গে প্রসীদ। জাগো জাগো, জাগো।
অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটাজুট ধারিণী সুমধুর ভাষিনী যৌবন শালিনী অসুর দলনী দেবী দুর্গা, চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা, পূর্ণ চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা, প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী, প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী, অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জয় দেবী দুর্গে, মহিষাসুর বধের জন্যে যাত্রা শুরু হোক এবার। তথাস্তু। কিসের হুঙ্কার, কিসের হুঙ্কার, কিসের হুঙ্কার! সম্রাট, 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 সম্রাট! বলো 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 গুপ্তচর, চুপ করে থেকো না, বলো কি সংবাদ? আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক দেবী এগিয়ে আসছেন। দেবী? হ্যাঁ দেবী। নারী? তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস, তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। দেবতাদের সহ শুভে গিয়েছে, পাঠিয়েছে এক নারীকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, দেবীর যুদ্ধ সব তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয়। আপনি হাসলেন মহারাজ, আমরা আছি কি করতে? আপনি বসে উর্বশী নাচ দেখুন, আমি ওর চামর এক্ষুনি তার দোবারোপা করে আসছি। কোনো ঝুঁকি নেবে না, চতুরঙ্গ সৈন্য নাও। উদগ্র, তুমি 60,000 সৈন্য নিয়ে যাবে। কি আজ্ঞা সম্রাট। অশিলেখা, তোমার সৈন্য সংখ্যা কত? 5 কোটি সম্রাট। অস্কল, 60,000 হজুর। যা যা, সব বেরিয়ে পড়ো, যত শীঘ্র সম্ভব তার নিধন সংবাদ আমাকে দাও, আমি অপেক্ষায় থাকব। Thank you.
অসম্ভব, একটা নারীর হাতে চামর চিক্ষু রসে লেখা বাসকলা সুর উদগ্র, অসম্ভব। হ্যাঁ প্রভু, আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালাতে শুরু করেছে। খবরদার, খবরদার, ফেরা ওদের, শীঘ্র ফেরা। বল, মহিষাসুর এখনো মরেনি? মহিষাসুর মরবে না, সে সকল পুরুষের অবদ্ধ। নারী, নারী তো কোন ছাড়! Ah!
गर्जन कारणे मूढ़ तुई जतक्षण ना करी मधुबा तुई हत हले एकटू परे गर्जन करबेन देवगण। शवारूढ़े नील नीरज लोचने कैलक ऐक मुखे दिव्ये कालिकाय नमोस्तुते हुं हुंकारे प्रत्यालीढ़ पदे घोरे मुंडमाला प्रलंबिते खर्वे लंबदरे भीमे कालिकाय नमोस्तुते हुं हुंकारे नवयौवन संपन्ने गजो कुंभो समस्तनी बागीश्वरी शिवे शांते कालिकाय नमोस्तुते हुं हुंकारे हुं हुंकारे। ललो जिह्वे हरा लोके नेत्र त्रयो विभूषे घोर आसक करे देवी प्रलयानलुंद्रावे चंद्र सूर्याग्निलोचने शिशुवे मालिकाय नमोस्तुते प्रसीद मातर जगदूखिलस्य प्रसीद विश्वेश्वरी माहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्यमेका मही स्वरूपेण जतः स्थितासि अपां सर्पस्थितया तयैतद्याप्याज्यते कृत्स्नमलङ्गवीर्ये तं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्धः समस्तास्तव देवि भेदः त्रियः समस्तः सकला जगत्सु तयैकया पुरितमम्बयैतत् का ते स्तुतिस्तव्यपराभक्ति। राजा सुरथ चिन्मयी मातार असुर दलनी अशुभ दलनी मूर्ति के धरे रखते चेयेछिलेन मृन्मयी रूपे। बछरेर पर बछर केटेछे डाकेर साज मूर्ति थेके परिवर्तन एसेछे मूर्ति निर्माणे। देवी दुर्गति नाशिनीके आमरा करे नियेछि आमादेर घरेर मेये उमा। संबत्सर परे देवीर आबाहन आर विवाहित कन्याटीर घरे फिरे आसा তাই আজ আমাদের কাছে একেবারে অভিন্ন হয়ে গিয়েছে। গিরি মাতা এলো আমার প্রাণের উমানন্দিনী আলো করে অম্বরে দাঁড়ায় শিব সঙ্গিনী। গিরি মাতা দাঁড়ায় শিব সঙ্গিনী
নয়নে সুধায় ভর ধরিত্রীরে ও গৌরণ রঙ্গিনী কন্যা সাথে লয়ে গেল আজি ত্রিনয়নে সুধায় ভর ধরিত্রীরে ও গৌরণ রঙ্গিনী মা গো সুজলা সুফলা কর এই ধরণী মা গো সুজলা নমো দেবী মহাদেবী শিবায়ৈ সততং নমঃ নমঃ প্রকৃতিয়ৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতা স্মতাম রৌদ্রায়ৈ নমনিতিয়ায়ৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নায়ৈ চন্দ্ররূপিণীয়ৈ সুখায়ৈ সততং নমঃ या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेति अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु